हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं ऑडिथ्रो। तो এখন এই ভিডিওর মধ্যে আমি তিনটা জিনিস নিয়ে কথা বলবো। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে তার ট্রেলার কালকে রিলিজ করেছে, সেটা রিঅ্যাকশন দেব। দ্বিতীয় হচ্ছে মার্টিন বলে একটা কানাডা ফিল্ম আসছে, তার টিজার বেরিয়ে গেছে, 2.5 মিনিটের একটা টিজার। অনেক বড় ধ্রুব সার্জার একটা ছবি, এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে, এটা বড় করে একটা টিজার লঞ্চ ইভেন্ট হয়েছে ব্যাঙ্গালোরে। আর তৃতীয় হচ্ছে একটা বাংলা ফিল্ম আসছে চিরসখায়ে, তো তারও ট্রেলার বেরিয়ে গেছে, সেটা নিয়েও রিঅ্যাকশন দেবো। তো প্রথমে চিরসখায়ে ট্রেলার নিয়ে একটু কথা বলে নিই। তো এটা একটি বাংলা ফিল্ম যেটা রিলিজ করছে খুব শীঘ্রই, এতে তনুশ্রী রয়েছে লিড রোলে। এবং এই ট্রেলারটার মধ্যে যে যে জিনিসগুলো আমার পজিটিভ লেগেছে, প্রথম হচ্ছে এটাকে পাহাড়ে বেস করা হয়েছে গল্পটা, এটা লাভ স্টোরি প্রাইমারিলি, তো এটা পাহাড়ে বেস করা হয়েছে। তো সিনেমাটোগ্রাফি বেশ ভালো, যেভাবে ওই লোকেশনগুলোকে ক্যাপচার করেছে বেশ দেখতে ভালো লাগছে। তার সাথে সাথে এই ট্রেলারের মধ্যে অনেকগুলো গান শুনতে পাবেন, তো প্রতিটা গানই কিন্তু খুব সুন্দর, খুবই সুদিং গান হয়েছে। তার সাথে সাথে পারফরমেন্সেসগুলো ভালো লেগেছে। গল্পটা সম্পর্কে আমরা পুরোটা বুঝতে পারছি না, এইটুকু বুঝতে পারছি যে দুটো ক্যারেক্টার, তাদের একবার দেখা হবে, মিল হবে, প্রেম হবে, তারপরে কোথাও একটা গিয়ে ভুল বোঝাবুঝি হবে, তো আলটিমেটলি কি তাদের দেখা হয়, মিলন হয় কি হয় না, এরকম ধরনের গল্প। সো অনেক সময় লাভ স্টোরিতে তো নতুনত্ব প্লট হয় না, সেটা প্রেজেন্টেশনটার উপর ডিপেন্ড করে। তো ছবিটা খুব শীঘ্রই রিলিজ করছে মার্চ মাসে, দেখা যাক ছবিটা কীরকম হয়। তবে ট্রেলারের মধ্যে গানগুলো বেশ প্রমিসিং এবং সিনেমাটোগ্রাফি বেশ ভালো লেগেছে, তনুশ্রীর পারফরমেন্সও আমার ট্রেলারের মধ্যে বেশ ভালোই লেগেছে। তো এই ছবিটার পরিচালনা করেছে অর্ঘদীপ চ্যাটার্জি এবং এখানে লিড চরিত্র প্লে করেছে ঈশান মজুমদার। তো আশা করছি তাদের এই কাজটা বেশ ভালো হবে, লেটস সি। আমি ট্রেলার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনেও পিন করে দেবো, অবশ্যই আপনারা গিয়ে চেক আউট করুন। এবার যদি আমি মার্টিনের টিজার নিয়ে কথা বলেছি তো দেখুন এই টিজারটার মধ্যে ভর্তি ভর্তি অ্যাকশন রয়েছে এবং সেই অ্যাকশন প্রতিটা সিনকে খুব স্টাইলাইজভাবে শ্যুট করা হয়েছে। এখানে অর্জুন সার্জার পোগাডু বলে ছবিটা অনেকের ভাল লাগে, আমার তো ভাল লাগেনি, তো ওখানেও দেখবেন বডি বিল্ডারদের সাথে অর্জুন সার্জার লড়ে, সে সিমিলার একটা সিন এখানে জেলের মধ্যে করা হয়েছে, তো সেখানেও প্রচুর অ্যাকশন রয়েছে। প্লাস একটা গাড়ির চেস রয়েছে, সেখানে ড্রোনের একটা হেভি শট রয়েছে, তারপরে প্রচুর গুলি বন্দুক চলছে, এ চলছে, তো অ্যাকশন প্রচুর রয়েছে এবং সেগুলোকে যেভাবে এডিট করা হয়েছে, যেভাবে ডিজাইন করা হয়েছে বেশ ভালো লাগছে। তো একটা জিনিস বোঝা যাচ্ছে, মানে KGF-এর পরে, কান্তারার পরে কানাডা প্রডিউসাররা কিন্তু প্রচুর কনফিডেন্স পেয়ে গেছে এবং তারা কিন্তু প্রচুর টাকা লাগাচ্ছে ছবির মধ্যে এবং প্যান ইন্ডিয়া টার্গেট করছে এবং তারা ভাবছে যে যদি একটা প্রপার মাস ফিল্ম বানানো যায় উইথ আ গুড স্টোরি অ্যান্ড পারফরমেন্স, তাহলে কিন্তু দর্শকের সাথে কানেক্ট করবে, সেটা তারা আগেও রেজাল্ট পেয়ে গেছে। তাই জন্য মাস ফ্লেভারটা প্রচুর বেশি করে রয়েছে। তো ট্রেলার টিজারের মধ্যে প্রচুর প্রচুর আমরা অ্যাকশন দেখতে পাই বিভিন্ন ধরনের, সেটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক বলুন, জলের মধ্যে বা বন্দুকগুলি চালানো বলুন বা কার চেস বলুন, প্রতিটা বেশ ভালো ডিজাইন হয়েছে, সিনেমাটোগ্রাফি ভালো লাগছে। আর তার সাথে রবি বাসুমের যে BGM-টা আছে সেটাও বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। আর ধ্রুব সার্জার অ্যাকশন ভালো লাগে, তারও বেশ স্টাইলিশভাবেই তাকে দেখাচ্ছে, প্লাস ফেরোশাসও লাগছে, তো সেগুলো ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি। তবে এবার দেখা যাক, এই ডিরেক্টর যে তিনি আগে রোম্যান্টিক ছবি বেশি বানিয়েছেন এবং খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম কমার্শিয়ালি সাকসেসফুল ছবিই বানিয়েছেন, তো দেখা যাক উনি অ্যাকশন জনরার মধ্যে কী কাজ করতে পারেন, কারণ অ্যাকশন জনরাতে এর আগে উনি কাজ করেনি। তবে ডিরেক্টর ভালো, তো আশা করবো যে ছবিটার মধ্যে খালি খরচাটা, মানে অনস্ক্রিন দেখা যাচ্ছে যে অ্যাকশন 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 হচ্ছে, সেটা খালি না থাকে, তার সাথে সাথে একটা ভালো গল্প থাকে এবং ক্যারেক্টারটাও যাতে ভালো হয় এবং ইমোশনটাও যেন কানেক্ট করে দর্শক, তবেই কিন্তু ছবিটা ওয়ার্ক করবে। এটা ছিল মার্টিনের টিজার রিঅ্যাকশন। এবার ফাইনালি আমরা কথা বলবো হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। তো সিরিয়াসলি বলছি, আমি জানতাম এই ছবিটার ট্রেলার ভালো হবেই হবে, কারণ রানী মুখার্জির যে স্ক্রিপ্ট চয়েস সেটা সত্যি, মানে রানী মুখার্জি কম ছবি করে, হাতে গোনা ছবি করে, কিন্তু যে ছবি করে দারুণ করে, আমরা সেটা হিচকিতে বলুন, মারদানি 1 মারদানি 2, যে ছবিতে করেছে তার কন্টেন্ট কিন্তু হেভি স্ট্রং হয়, তার ক্যারেক্টারটা প্রচণ্ড স্ট্রং হয়। তো এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপর বেস, যেটা 2011 সালে ঘটেছিল। তো একটি বাঙালি দম্পতি, তারা নরওয়েতে রয়েছে, বর চাকরি করে, বউ হাউসওয়াইফ, এবং সেখানে তাদের দুটো বাচ্চাকে তাদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা এই বাবা মার কাছে থাকতে পারবে না, কারণ মায়ের মেন্টাল স্টেবিলিটি নেই, তারপরে বাচ্চাদেরকে আনহাইজেনিক ওয়েতে তারা রাখে, একসাথে শোয়ায়, তো এই কারণে বাচ্চাকে কেড়ে নিচ্ছে। এবং তারপরে একটা মায়ের লড়াই, সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং ফাইনালি এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ইন্টারভেন করতে হয়েছিল এবং তারপরে শোনা যায় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং নরওয়ের মধ্যে সম্পর্কটা ভালো হয়, মানে থাকে না, আর কন্টিনিউ হয় না, তো সেটার উপরই বেস করে হয়েছে। তো ট্রেলারের মধ্যে এটা পুরোপুরি ড্রামা একটা ফিল্ম। ট্রেলারে একটা নেগেটিভ দিক হচ্ছে পুরো গল্পটাই কীরকমভাবে ফ্লো করবে সেটা আমাদেরকে মোটামুটি বলে দিচ্ছে, একটু কম্প্যাক্ট রাখতে পারতো, একটু ছোটো রাখতে পারতো, সেটা আমার মনে হয়েছে। বাট ট্রেলারের মধ্যে যে ড্রামাটিক সিনসগুলো, যে ডায়লগসগুলো, সেগুলো দারুণ লেগেছে। রানী মুখার্জি যে স্পেশালি মা নিয়ে যে বলে, আমি আচ্ছা মা হোক কি বুড়া মা হোক লেকিন মা তো হোক, ওই ডায়লগটা দারুণ লেগেছে, সুপার লেগেছে। প্লাস রানী মুখার্জি অনেকদিন পরে, সে ইউভার পরে আমার মনে হয় বাঙালি একটা ক্যারেক্টার প্লে করছে, এবং সে যেভাবে মানে ভেঙে ভেঙে হিন্দি বলছে, যেহেতু সে বাঙালি একটা ক্যারেক্টার, তার একটা অ্যাকসেন্ট ওই ব্যাপারগুলো রেখেছে, সেটা ভালো লাগছে। অনিরণ ভট্টাচার্য তার হাজব্যান্ডের রোল প্লে করছে, তাকে ট্রেলারে অল্প সময় দেখিয়েছে। আমার যেটা মনে হয়,
দেখুন এই ধরনের নারী কেন্দ্রিক ছবিতে আমাদের মানে বাঙালি অ্যাক্টরদেরকে জেনারেলি কাস্ট করা হয় একটা খুব স্ট্রং ফিমেল ক্যারেক্টার তার হাজবেন্ডের চরিত্রে। এটা আপনি দেখবেন পরমব্রতর ক্ষেত্রে হয়েছে কাহানিতে, এটা আপনি দেখবেন শকুন্তলা দেবীতে যিশুর ক্ষেত্রে হয়েছে, মারদানির ক্ষেত্রে যিশুর ক্ষেত্রে হয়েছে। তো বাঙালি অ্যাক্টরদেরকে নিয়ে গেলেই এরকম একটা প্রোগ্রেসিভ প্রচণ্ড স্ট্রং ফিমেল ক্যারেক্টারের বড় হিসেবে জাস্ট প্লেস করে দেয় এবং তার কিন্তু স্ক্রিন টাইম বেশি থাকে না। আশা করবো যে অনির্বাণ ভট্টাচার্যকে ওইভাবে ইউজ করেনি, তারও ইকুয়ালি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে এবং তারও জায়গা থাকবে, স্পেস থাকবে। ট্রেলারের মধ্যে তাকে সামান্য দেখা গেছে, তাকে নিয়ে আলাদা করে ভালো খারাপ বলার মতো জায়গা নেই কারণ ট্রেলারে তার অত বেশি স্পেস নেই, তাকে কিছু জায়গায় দেখা যাচ্ছে বউকে চড় মারছে এ করছে। তো আশা করছি তার পারফরমেন্সও ভালো হবে কারণ সে ভালো অভিনেতা এবং তার ওই যদি ওই রকমভাবেই আর কি সে হিন্দিটা বলে ভেঙে বাংলার সাথে সাথে তাহলে আরও বেটার লাগবে, অথেন্টিক লাগবে ব্যাপারটা। সো ওভারঅল মিলিয়ে আমার এই ট্রেলারটা খুবই ভালো লেগেছে, স্পেশালি দ্য ড্রামাটিক পোর্শনস এবং রানী মুখার্জির ডায়লগস ইত্যাদি। তো আপনাদের কী রিয়াকশন এই তিনটে কন্টেন্ট নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।